আমরা এখন সেই ছোট্ট শিশু, 8 বছরের শিশু আরফিয়ার বাসায় এসেছি। আজকে 22 দিন যাবত আরফিয়ার মা ওনার ফেসবুক পেজে, বিভিন্ন গণমাধ্যম, অনলাইন পত্রিকাগুলোতে উনি নিউজ করে যাচ্ছিলেন বা ওনার আর্তনাদের কথা বারবার জানাচ্ছিলেন যে ওনার এই ছোটো বাচ্চা শিশুটিকে বাংলাদেশে স্পেশালাইজড হসপিটাল ডিরেক্ট উনি এভাবে বলেছেন, বাংলাদেশে স্পেশালাইজড হসপিটালে 2 ডক্টর ডিরেক্ট হত্যা করেছেন। উনি যখন এই বাচ্চার ট্রিটমেন্ট নিয়ে সন্দিহান প্রকাশ করেছেন বারবার, তারপরেও ওনারা ওনাকে সেই বিষয়টা ক্লিয়ার করে নাই। কেন বাচ্চার জ্বর, সামান্য জ্বরে বাচ্চা ভর্তি হয়েছে, সেই বাচ্চা 2.5 দিন পর তিনি তার বাচ্চাকে মৃত নিয়ে আসতে হয়েছে, কিন্তু বিগ অ্যামাউন্ট আপনার টাকাও দিয়ে আসতে হয়েছে। যথেষ্ট প্রভাবশালী না হলেও যথেষ্ট স্বনির্ভর পরিবার এটি। মেয়েটির বাবা একজন ব্যাংকার, নিজেদের বাড়ি আছে মালিবাগে, সেহেতু একটি গার্ডিয়ান যদি তার বাচ্চাকে হসপিটালে না রাখতে চায়, সন্ধিহান প্রকাশ করে, তাহলে অবশ্যই হসপিটালের দায় থাকে, ডাক্তারের দায় থাকে বাচ্চাকে দিয়ে দেওয়ার বা পেশেন্টকে দিয়ে দেওয়ার। সে অন্য হসপিটালে যদি বাচ্চাকে শিফট করতে চায়, সেটাও তার এক্তিয়ারের মধ্যে পড়ে তাকে দিয়ে দেওয়ার জন্য, কারণ বাচ্চার গার্ডিয়ান কিন্তু বাবা মা। তারা বারবার দেখা করতে চেয়েও, বারবার বুঝতে পেরেও বাচ্চাটিকে শেষ পর্যন্ত জীবিত হসপিটাল থেকে বের করতে পারে নাই। বারবার চেয়েছিল তারা অন্য জায়গায় গিয়ে ট্রিটমেন্ট দিবে, এখানকার কোনো কিছুই তাদের ভালো লাগছিল না। শেষ পর্যন্ত 2.5 দিন পরে কিন্তু বাচ্চাটাকে মৃত ওই হসপিটাল থেকে সেই বাবা মা যুদ্ধ করেই বের করে। পরে মনুস্তাম আসছে, মনুস্তাম আসার পরে আমি মনুস্তামকে বললাম যে তুই বাচ্চাটাকে কেন মেরে ফেললি, আর বাচ্চাটাকে কেন বাচ্চাটাকে কুকে মারলি, যা চাইতে আমি সব দিতাম, টাকাই তো নিতি, তো টাকা তো নিস হচ্ছে, ওরা কত মিথ্যা ভিড় বানাইছে আমার চোখের সামনে, কতটুকু বলতে একবারও বলি নাই, আর বাচ্চাটাকে তোর আমার কাছে ছেড়ে দিতে জীবিত দিয়ে দিতি। মনুস্তামকে আমি এত গালি গালাজ করছি, এত কথা বলছি, সবার সামনে বসে একটা কথা বলে নাই। আমার বাচ্চাটাকে তারা 2টা দিন শুরু থেকে যাওয়ার পর হাইপার অ্যান্টিবায়োটিক মেডিসিন দিল, এতগুলো স্যালাইন দিল, বাচ্চাটাকে যখন জীবিত ছিল আমার বাচ্চাটাকে আমি নিয়ে আসতে চাইছি, আমার বাচ্চাটাকে তারা দেয় নাই। মনুস্তাম আমাকে সাথে একটা ওয়ার্ড উচ্চারণ করে নাই। এই মনুস্তামকে আমার মেয়ে মামা ডাকতো, সবসময় দেখা করতে গেলে একটা কিটকেট নিয়ে যাইতো। মনুস্তামকে আমি ওকে বলছি আল্লাহর পরে, তোর উপর আমি ভরসা করছিলাম, আমি দুনিয়ার কাউকে বিশ্বাস করতি না, আমি হসপিটালের জন্য কিন্তু হসপিটাল আসি নাই, বাংলাদেশি স্পেশালিস্টের নাম শুনে আমি আসি নাই, আমি একটা মনু ইসলামের কাছে গেছিলাম। আমি মোটো মনু ইসলামকে যাওয়ার আগে ফোন করে গিয়েছিলাম যে আমি তখন অনেক অস্থির ছিলাম, বাচ্চাটা ঠান্ডা জ্বর ছিল, আমার একটাই সন্তান, আমার বাচ্চা যখন খুব ছোট তখন থেকে আমার যখন একটু ঠান্ডা জ্বর হইতেই হইতো, আমি বাচ্চাটাকে নিয়ে আমি খুব কনসিয়াস থাকতাম। 9 তারিখে বিকেল 4টা বাজে আমি চলে আসতে চাই, আমার তখন খালা ছিল, আমার ছোটো বোন ছিল সামনেই, তখন আমি বলি মনীষাকে, স্যার আমার তো বাচ্চাটা সকাল 9:30 পরে জ্বর আসে নাই, আমি চলে যেতে চাই। তখন উনি আমাকে বলেন, জ্বর আসে নাই, জ্বর আবার আসবে, 105-106 জ্বর হবে, বুঝছেন, টাইফয়েড হয়েছে, আমার এক পেশেন্ট 1 মাস ভর্তি ছিল, 15 দিন আগে টাইফয়েড ভালো হয় না। উনি এত কনফিডেন্স দিয়ে কীভাবে বললেন যে জ্বর ভালো হয় না, আবার জ্বর আসবে? উনি আমার বাচ্চা কী মেডিসিন পুশ করছেন ওনারা, যে জন্য ওনারা বলছেন যে আমার বাচ্চার জ্বর আসবে? ওনারা যাওয়ার পর থেকে ওনার 4-5 রকম কাগজপত্র আমার কাছে আসছে, স্যালাইন চেঞ্জ করছে, এক এক ব্যাকের টাইপের স্যালাইন পুশ করছে ওর গায়ে, প্রচুর ইঞ্জেকশন পুশ করছে, ওরা মুখে মুখে টাইফয়েড বলছে, ম্যালেরিয়া নেগেটিভ প্রথম দিন আসছে, ওরা বলছে বুকে ইনফেকশন আছে, ওরা এক্সরে করাই নাই, আমরা তাকে বলে এক্সরে করাইতে হয়েছে, ওরা যখন ডেকে নার্সকে দেখে জিজ্ঞেস করো আপনারা এক্সরে করছেন, তখন উনি আমাকে জানাইলেন বিল কেটে রাখছেন, ওনারা আমাকে বাচ্চার জন্য দাঁত বাচ্চা দুধের দাঁত নড়ে ওটার জন্য ডেন্টিস্ট রাখছেন, আমার ডেন্টিস্ট প্রয়োজন ছিল না, আমি জ্বরের জন্য গেছি, ডেন্টিস্ট এসে আমার বাচ্চা ডেন্টিস্টকে দেখাবে না, মুখ অন্যদিকে ফিরা রাখছে, ডেন্টিস্ট এসে সে দুনিয়ার জিনিসপত্র দিল, ওদের যে অ্যাজ ইউজুয়াল জিনিসপত্র দেয় বিজনেস ওদের দিছে, ওকে ফাইন, কিন্তু আমার ব্যারেন্টি সাথে এক্সরেও দেয়, এই এক্সরে কিন্তু করা হয় নাই, ওরা কিন্তু সেটা বিলও রাখছে, পিআইসিউতে নেওয়া হয়েছে আমার টোটালি আমার হাজব্যান্ডের পুরা অনুমতি ছাড়া, ওরা জোর করে নিয়ে গেছে, আমি এটাও বলেছি ওখানে বসে যদি আমার বাচ্চাকে পিআইসিউতে নিতে হয় আমি ইউনাইটেডে নিবো বা অন্য কোনো হসপিটালে নিবো, বাংলাদেশে পিআইসির অভাব নাই, আমি এখানে রাখবো না, কিন্তু ওরা এটা মানে নাই। আমি মনু ইসলামকে ফোন করে পিআইসিউতে যাওয়ার পর হাউমাউ করে কান্না করতেছিলাম, আমাকে তারা কন্ট্রোল করতে পারতেছিল না, বাচ্চাকে জোর করে নিয়ে যায়, ব্যাকটেক ফেলে আমি বাচ্চার পিছনে ছুটছি, ছিল আমি বাচ্চা নিয়ে যাবো, উনি বাচ্চা তাও ছাড়তেছেন না, তারা বাচ্চা আটকেই রাখছে, পিআইসিউতে গিয়েও কিন্তু তারা আমার বাচ্চাকে শান্তি দেয় নাই, তারা ওইখানে গিয়েও আমার বাচ্চা আমার কাছে দেয় নাই, বাচ্চাটা তো আমার, বাচ্চাটা তো আমি পাবো, তাই না? আমার বাচ্চা যদি আমি রাখতে না চাই হসপিটালে, তারা কেন জোর করে রাখলো, কেন তারা এই পড়লো, অ্যাট লাস্ট কারণ তারা মেরে ফেললো, প্রথম থেকে তারা ভুল ট্রিটমেন্ট করছে, তারা কিন্তু স্যালেন্ডার করে নাই, ওকে ফাইন, ভুল ট্রিটমেন্ট করে যখন বাচ্চা জ্বর নাই, আমার বাচ্চা নিয়ে আসতে চাইছি, জায়গায় জায়গায় নিয়ে আসতে চাইছি, তারা আমাকে দেয় নাই, তারা কোনোভাবে আমার জীবিত সন্তান আমার দেয় নেই, তারা আমার বাচ্চাটাকে মেরে ফেলছে, জাস্ট ওরা আমার বাচ্চাটাকে এমন কোন মেডিসিন ইঞ্জেকশন দিয়েছে, তার ব্লাড থেকে পানিটা আলাদা হয়ে গেছে, ওরা নিজেরা বলতেছে,
ওরা বলতেছে যে আমার বাচ্চাটার অবস্থা খারাপ হয়ে গেছে। কেন? আমার বাচ্চাটা আমি নিয়ে গেছি, বাচ্চা প্রত্যেকটা অর্গান ভালো ছিল। আর বাচ্চা বুকে ইনফেকশন বলছে, এক্সরে রিপোর্ট ক্লিয়ার, বুকে ইনফেকশন নাই। তার টাইফয়েড বলছে, টাইফয়েডের কোনো টেস্টের রিপোর্ট আমরা পাইনি, টাইফয়েড টেস্ট ওরা করেই নাই। ডেঙ্গুর সময় ওরা আমার ডেথ সার্টিফিকেটে আমাকে সকাল 6টা বাজে জানতে হয়েছে, ডেথ সার্টিফিকেট পাওয়ার পর জানতে হয়েছে আমার বাচ্চা ডেঙ্গু শক, কিন্তু তার ডেঙ্গুর টেস্টই করে নাই। তার কোনো ডেঙ্গুর টেস্ট টোটালি কোনো কোথাও ডেঙ্গুর টেস্ট করে না। আমার কাছে সেই কাগজপত্র আছে, নতুন করে যদি কাগজ বানায় সেখানে আমার কিছু করার নেই, কিন্তু আমি তো কাগজ নিয়ে এসেছি। ডেথ সার্টিফিকেট আমার জানতে হয়েছে আমার বাচ্চার ডেঙ্গু। ওরা ব্লাডের ক্রস ম্যাচ করে তারা 140,000 টাকার মতো বিল করেছে, সেই বিলের কাগজ আমার কাছে আছে। আমি ওদের কাছে এই 1.5 দিনে 1,27,000 টাকা বিল দিছে, 8-9 তারিখে 1,27,000 টাকা বিল দিছে। আমি আরও বিল দিতে রাজি ছিলাম, আমি ওদের কাছে যত টাকা লাগে আমি আমার সন্তানকে চাই, ওরা কিন্তু আমার সন্তানকে আমাকে দেয় নাই। ওরা আমার একটা পর্যায়ে আমাদের পায়ে ধরে বলছি যে আমার সন্তানকে জীবিত দিয়ে দেন, আমার বাচ্চাকে আমি পৃথিবীর যে প্রান্তে লাগে আপনার ক্ষতি করছেন আমি বুঝতে পারতেছি, আমি সুস্থ করে নিব, আমি সুস্থ করে বাচ্চাটাকে দিয়ে দেন। ওরা আমার জীবিত সন্তান আমাকে দেয় নাই। আমি ম্যানেজার পায়ে ধরে কাঁদতেছি, ভাই আমাকে একবার দেখতে দেন, আমার বাচ্চা কী চাইছে, আমার কোলে আসতে চাইছে, আমার হাজব্যান্ডের কোলে আসতে চাইছে, ওর শেষ ইচ্ছা তো এটাই। আপনি একটা কাজ করেন, আমার বাচ্চা যদি মরেও যায় আমার কোলে দেন, আপনার যদি সিসি ক্যামেরা ফুটেজ চেক করেন এটাও পাবেন। আমি যে তার পায়ে ধরছি এবং সে একটা পর্যায়ে আমাকে বসাইছে ওইখানে একটা চেয়ারে, ওইখানে যে অনেকটা ড্রেক্সের মতো থাকে না ড্রেক্স, ওইখানে বসাইছে আমাকে যখন যেতে দিল, তখন আমি কী করলাম ভিতরে ঢুকলাম। ঢুকার পর আমার দেখে আমার বাচ্চার মুখে এরকম হা করা, মুখে একটা মোটা পাইপ দেওয়া, আমার বাচ্চাটা শুয়ে আছে, আমার বাচ্চাটা শুয়ে আছে, বাচ্চার গায়ে কম্বল দেওয়া। আমি বাচ্চাটার দিকে খুব ভালো করে তাকাইলাম, ওরকে আমার আমি এই চেয়ার আমি কোনো দিন দেখিনি, আমার বাচ্চার এই চেয়ার আমি কোনো দিন দেখিনি, কারণ আমি 8 বছর পালছি, 8 বছর 3 মাস 27 দিন ছিল সেই দিন। আমি জাস্ট ওই মহিলা, যেই মহিলা বলছিল ঘুমাচ্ছিল, যেই মহিলা সবচেয়ে বেশি খারাপ ব্যবহার করছে ডিউটির একটা, ওই মহিলা আমি পায়ে ধরে বললাম, বোন বাচ্চাটা কি বেঁচে আছে না মরে গেছে? তখন সে আমার সাথে আবার খারাপ ব্যবহার করলো, সে বললো বাচ্চা বেঁচে আছে, চোখ দেখালে হবে। আমি চোখটা দেখলাম উল্টানো, আমি বলছি না ও তো বেঁচে নাই, ওর তো মনে হয় নাই, সত্যি কথা বলেন, বলে নাই, ওরা আমার সাথে খারাপ ব্যবহার করতেছে, আপনি কি ডাক্তার, আপনি কি বেশি বুঝেন? হ্যাঁ আমি বলতেছি না, এই যে হার্টবিট দেখেন মেশিনে, টাচ করা যাবে না, ইনফেকশন হবে টাচ করলে। কম্বল ছিল গায়ে, আমি কম্বল 3টা কম্বল পাতলা কম্বলগুলো আছে না এগুলো দাম করে ঢিলতে ফেলে দিলাম। ফেলে দেওয়ার পর তো ভয়ানক, পালে আমাকে মারে, ফেলে দেওয়ার পর বলতেছে যে বাচ্চা নাকি বলছে ওর শীত লাগতেছে। আমি ও কীভাবে বলবো শীত লাগতেছে, আপনি কি জানেন এই বাচ্চা শৈত্যপ্রবাহের সময়ও সে কাঁথা গায়ে দেয় না, এই বাচ্চা কীভাবে কম্বল গায়ে দিবে? তখন পায়ে স্যালাইন, হাতে স্যালাইন, ও আমার দেখা যায় যে স্যালাইন চলতেছে, দেখেন। আমি খুব কাছ থেকে স্যালাইন দেখে বলি, না স্যালাইনটা লাগানো, স্যালাইনটা চলতেছে না। ওরা আমাকে আবারও বললো যে আমি কি ডাক্তার কি, আমি কি বেশি বুঝি, রাগারেই করতেছে আমার সাথে, আমি কেন কাছ থেকে যাচ্ছি, কেন টাচ করতেছে, আমি সারা গায়ে টাচ করতে শক্ত ঠান্ডা বরফ হয়ে গেছে আমার বাচ্চা। তুলা আর টিস্যু দেওয়া ছিল, কম্বলটা ওঠানোর পরে একটা গরম বাতাসের মতো লাগছিল আমার গায়ে, আর তুলা তারপর টিস্যু দেওয়া ছিল। ওরা আমার পায়ের কাছে কম্বলের নিচে, কম্বল পায়ের কাছে হাতে কাছে তুলা টিস্যু দেওয়া ছিল। তারপর তারা ওই স্যালাইনের কথা বললো, তারা তখন আমার সাথে খুব খারাপ ব্যবহার করতেছে। আমি বলছি আমার বাচ্চা নাই, আমার বাচ্চা নাই, আমার হাজব্যান্ডকে আসতে দেন, ওরা আমার হাজব্যান্ডকে আসতে দিবে, আমাকে বের হইতে হবে, তা আমার হাজব্যান্ডকে আসতে দিবে। আমি সেই পর্যায়ে আমি হচ্ছে খারাপ ব্যবহার শুরু করলাম, আমি খুব রেগে গেছি, কারণ বাচ্চা নাই, আমি বুঝতেছি বাচ্চা নাই। একটা পর্যায়ে তারা আমার হাজব্যান্ডকে আসতে দিল, এর মধ্যে যেই আমাকে প্রথম থেকে তর্ক করতেছিল বাচ্চা ঘুমাচ্ছে, যে বলতেছিল বাচ্চা আসে, সে এখান থেকে আমার সাথে রাগ করে সেদিক থেকে খুব রাগারাগি করে সে সরে গেলো এখান থেকে। কিন্তু অন্য একজন আসতে দিল, আসার পর আমার হাজব্যান্ডকে সারা পোশাক আশাক পরাইলো, আমার হাজব্যান্ডকে বলতেছি আরিফ তুমি এই রং ঢং এগুলো পড়ো না, তুমি আসো দেখে যাও, ওরা আমার বাচ্চাটা নাই। ও এসে বললো না আমার মেয়ে তো নাই, আমার মেয়ে তো নাই, আমার বাচ্চা তো নাই। ওরা বলতেছে না ভাইয়া, আমি তো এর আগে কিন্তু ওদেরকে বারবার আমি বলতেছি আমার বাচ্চা নাই, তোমরা মিথ্যা বলতেছো, আমার বাচ্চা নাই, আমার অনেক আগেই মারা গেছে, তোমরা মেরে ফেলছো, তখনও তার লাইফ সাপোর্ট আছে। প্রথম যখন ঢুকছিলাম তখন উনি আমাকে বলছে কি 3 দিন পরে মেরে দেওয়া যাবে, 7 দিন রাখলে ভালো হয়, 7 দিন রাখেন পিএসইউতে, এখানে 7 দিন রাখেন লাইফ সাপোর্ট দিয়ে। তখন আমি ওদেরকে একদম অ্যাট ফার্স্ট যখন আমি কম্বল দিয়ে ঢাকা ছিল তখনকার কথা বলছি। এরপর আমার হাজব্যান্ড যখন আসলে, আমার হাজব্যান্ড আমি বলছি না, আমার হাজব্যান্ডও বলতেছে নাই, আমি বলছি আপা মিথ্যা তো বললেন না, আমার ম্যাচার নাই, কেন এখন লুকাচ্ছেন? তখন তার এক পর্যায়ে আমার হাজব্যান্ডকে বলে ভাই 3-4টা হার্টবিট আছে। তো আমার হাজব্যান্ড বলে 3-4টা হার্টবিট আছে দেখবো, আমি বলছি আমাকে দেখান। তখন আমি একটু গালি গালাজ করি বলি যে দেখা, তোরা তো বলছিস আমার বাচ্চা 3-4 হার্টবিট আছে, আমার দেখান, দেখাইতে হবে। ওরা ইসিজি করলো, ইসিজি রিপোর্ট সমান আসলো, তখন আমাকে বললো কি ইসিজি মেশিন নাকি নষ্ট, পিআইসিউর মতো জায়গায় ইসিজি মেশিন নষ্ট, ওরা বাড়ি থেকে একটা ইসিজি মেশিন নিয়ে আসবে। আমার হাজব্যান্ড বলে যুথে ওদের নাটক দেখো না, আমার মায়েরটা ওরা মায়েরা ফেলছে দেখো না, এটা বলে আমার হাজব্যান্ড চিৎকার দিয়ে চলে গেলো। চলে যাওয়ার পর আমি বলছি না, তোরা বলছো আমার বাচ্চা আছে,
আর বাচ্চা আছে যে তোরা জীবিত প্রমাণ দিবে, একটা হার্টবিট দেখাবি আমি এক মাস রাখবো লাইফ সাপোর্টে, সমস্যা নাই, আমার কোনো সমস্যা নাই, আমার বাচ্চা যা চাস। এর আগে রাতের বেলা আমি তাদের পায়ে ধরে কাছে বলছি, আপনাদের 10 লাখ 20 লাখ যা বিল লাগে, যত টাকা লাগে আমি দিব, আমি দিব, আমার কোনো সমস্যা নাই, আমি যেইভাবে পারি ব্যবস্থা করবো, যেইভাবে পারি, কিন্তু আমার বাচ্চাটাকে জীবিত রাখেন, জীবিত ফেরত দিবেন, আমার বাচ্চা কিচ্ছু করে না, কোনো ক্ষতি করেন না। কারণ যখন আমার মেয়ে বলছে, মা আমি বাসায় গিয়ে বলবো, বাচ্চা একটা হার্টবিট দেখা, একটা আমি ওদের তুইতুকারি করে গালিগালাজ করতেছি, আমি ওদের মারতেও যাচ্ছি, আমার বাচ্চা কই, আমার বাচ্চাকে দেখা, ওরা কিন্তু ডাক্তার পালাইছে, আমি তোর ডাক্তার পালাইতেছে, দুজন ডাক্তার পালাইতেছে, দৌড়াইতেছে পিছন দিয়ে পাশে গেট দিয়ে চলে যাচ্ছে, তোর একটা পালাইতেছে, কেন পালাচ্ছে, আমাকে হার্টবিট দেখা। তখন আমি বলছি যে এগুলো লাগা রাখছিস কেন, তাহলে মেরে কেন ভালো লাগা রাখলি, এগুলো খোল। তখন প্রায় ধরো 30-40 মিনিট 20-30 মিনিট পরে এগুলো তর্ক বিতর্ক হইতেছে, ওরা বললো হ্যাঁ বাচ্চাটা অনেক আগেই মারা গেছে, তাহলে বলস নাই কেন, আপনার ভয়ে, আপনার ভয়ে মানে। তখন আমি তো খুব রাগারাগি করতেছি, বলতেছে ডাক্তাররা আপনাকে খুব ভয় পাচ্ছে, শুরু থেকে তো আপনাকে কন্ট্রোল করা যাচ্ছে না, ওরা স্বীকার করলো যে বাচ্চাটা অনেক আগে মারা গেছে, তাহলে এগুলো খুলে দেয়া বাচ্চাকে আর কষ্ট দিতেছিস কেন, খোল, বলছে আপনাকে যেতে হবে, স্যার আসলে খুলবো, আপনার সামনে খোলা যাবে না, নিয়ম নাই। তখন আমি বলছি তো জুতা দেন বাইরাবো, তো নিয়মে গোষ্ঠী কিলাই, আমার বাচ্চার খুন করে নিয়ম দেখাইতো সারা রাত, ওরা নিউজ রেগুলেশন প্রোটোকল দেখাইছ, আমার বাচ্চাটাকে মেরে ফেলছোস, মেরে ফেলে বলতেছোস যে বাচ্চার নিয়ম নাই। তখন একটা ডাক নার্স বললো ডাক্তার খুলবে, ওই ডিউটির একটা সে ভিতরে গিয়ে গ্লাসে লাগাই দিল, সে একটা গ্লাসের মতো ওকে বলে খুলে দাও। তখন সে কস্টিপ খোলে, উমুক খোলে, তুমুক খোলে, কিন্তু সে আমার বাচ্চার মুখে এটা খোলে না, আমি সেটা খোল, তুই বলছিস অনেক আগে মরে গেছে, বাচ্চাটার নাই, তোরাই বলতেছোস, তা বাচ্চাগুলো লাগা না রেখা, বাচ্চাটা এই কষ্টটা দূর কর, তোর একটা পর্যায়ে তারা খোলে, তারাই খোলে, তারা বলছে হ্যাঁ খুলে দিবে, আমি চলে গেলে খুলে দিবে, কিন্তু আমি দাঁড়াই থাকবো, আমি বলছি আমি দাঁড়াই থাকবো, তোরা খোল, আমাকে বলছে আপনি চলে যান, ও তো মারা গেছে অনেক আগে, আমরা খুলে দিচ্ছি, আমি দাঁড়াই থাকি, খোলাইলাম লাইফ সাপোর্ট, লাইফ সাপোর্ট অনেক লম্বা একটা পাইপ, মোটা এত ওরকম, এর ভিতরে আবার লাইট টাইট তার টেপে কিছু আছে, বের করলো। এর আগে আমাকে কিন্তু প্রথম যাওয়ার পর আমাকে হার্টবিট দেখাইছে, এখানে কিন্তু লাফাচ্ছে এরকম করে, ওর হার্টবিট এরকম না। তখন আমি বলছি এটা ওর হার্টবিট না, এটা আর্টিফিশিয়াল কিছু, ঠিক আছে আমাকে প্রমাণ দেয়, ওরা কিন্তু ওরা কিন্তু স্বীকার করে নাই, প্রমাণও দেয় নাই। এরপর তার ড্রেস আমি চেঞ্জ করলাম, আমি বুঝতে আর ধরবি না, ওরা আবার গেট লাগানো, তখন ভিতরে আমি একাই, ওর দুটা গেট খোলালাম, ভিতর থেকে বাড়ি থেকে ড্রেস চেঞ্জ করে আমি তাকে জামা নিয়ে পড়াইলাম, পড়া ওকে কুলে নিয়ে আমি বসে আছি বুকের কাছে নিয়ে, কারণ বাচ্চা তো সে সময় কুলে উঠতে চাইছিল। পরে মনে হুস্তাম আসছে, মনুস্তাম আসার পরে আমি মনুস্তামকে বললাম যে তুই আমার কেন মেরে ফেললি, আমার বাচ্চাটাকে কেন আমার বাচ্চাটাকে এরকম মারলি, তো যা চাইতে আমি সব দিতাম, টাকাই তো নিতি, তো টাকা তো মিস হচ্ছে, ওরা কত মিথ্যা ভিড় বানাইছে, আমার চোখের সামনে কত কিছু বলতে একবারও বলি নাই, আমার বাচ্চাটাকে তোর আমার কাছে ছেড়ে দিতে জীবিত দিয়ে দিতি, মনে হুস্তামকে আমি এত গালি গালাজ করছি, এত কথা বলছি, সবার সামনে বসে একটা কথা বলে নাই, আমার বাচ্চাটাকে তারা দুটার দিন শুরু থেকে যাওয়ার পর হাইপার অ্যান্টিবায়োটিক মেডিসিন দিল, এতগুলো স্যালাইন দিল, বাচ্চাটাকে যখন জীবিত ছিল আমার বাচ্চাটাকে আমি নিয়ে আসতে চাইছি, আমার বাচ্চাটাকে তারা দেয় নাই, মনে হুস্তাম আমাকে সাথে একটা ওয়ার্ড উচ্চারণ করে নাই। এই মনে হুস্তামকে আমার মেয়ে মামা ডাকতো, সবসময় দেখা করতে গেলে একটা কিটকেট নিয়ে যাইতো, মনে হুস্তামকে আমি ওকে বলছি আল্লাহর পরে তোর উপর আমি ভরসা করছিলাম, আমি দুনিয়ার কাউকে বিশ্বাস করতি না, আমি হসপিটালের জন্য কিন্তু হসপিটাল আসি নাই, বাংলাদেশি স্পেশালিস্টের নাম শুনে আমি আসি নাই, আমি একটা মনু ইসলামের কাছে গেছিলাম, আমি মোটো মনু ইসলামকে যাওয়ার আগে ফোন করে গিয়েছিলাম যে আমি তখন অনেক অস্থির ছিলাম, বাচ্চাটা ঠান্ডা জ্বর ছিল, আমার একটাই সন্তান, আমার বাচ্চা যখন খুব ছোট তখন থেকে আমার যখন একটু ঠান্ডা জ্বর হইতো আমি বাচ্চাটাকে নিয়ে আমি খুব কনসিয়াস থাকতাম। আমি আরেকটা জিনিস দাবি করতেছি, সবাইকে দাবি করব, আমার বাচ্চাকে যখন নিয়ে ঢুকা হলো হসপিটালে এবং যখন লাশ বের করা হলো পুরো টাইমটা ওদের হসপিটাল সিসি ক্যামেরা ফুটেজ আছে, সিসি ক্যামেরা আওতায় ভুক্ত, আমি এ টু জেড সিসি ক্যামেরা ফুটেজ চাই, তারা আমার সামনে সবার আমার সামনে না সবার সামনে সিসি ক্যামেরা সমস্ত ফুটেজ ই করবে, 1% সিসি ক্যামেরা ফুটেজও তার লুকাবে না, সবাই হিসাব করবে, সবাই জনগণ দেখবে, পুরো বিশ্ববাসী দেখবে আসলে আমার বাচ্চার সাথে কী হয়েছে, কতটুকু অন্যায় হয়েছে। বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে ডক্টর মনিরুল ইসলাম, উনি হলো ঢাকা মেডিকেলের হ্যামাটোলজিস্টের অ্যাসোসিয়েট প্রফেসর, আর ওইখানে যেই মহিলা দেখেছেন ভদ্রমহিলা, আমি যে PICU যাওয়ার পর জানতে পারলাম ওনার নাম হলো ডক্টর ইসরাত জাহান লাকি, উনি যে একজন ডাক্তার সেটা আমাকে কেউ পরিচয় করে দেয় উনি নিজেও বলে নাই, আমি ভেবেছি উনি ডিউটি ডাক্তার, অ্যাজ এ ডিউটি ডাক্তার, কারণ আমি ডক্টর মনিরুল ইসলাম আন্ডারে ভর্তি হয়েছি, আর মেডিসিনগুলো যেগুলো পুশ করা হয়েছে যা করা সব আমার কাছে আছে। PICU নেওয়ার পর ওরা আমাদেরকে বিভিন্নভাবে ব্যস্ত রাখার ট্রাই করছে।